ইমাম হোসেনের একে তো জোরে তবু বলে না ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নূরের বাদী পড়েছে হবে সাথী ভয় কিসের তার অন্ধকারে যদি না হয় বলল হকে লা দূর হবে তোর দিলের কালী গেই কলে মার আমল পাবে আমার দিদার দাপুরে হকে লাগিলা আরো জোরে লাগিলা তখন পাবে নবীর কিরণ লাগিবে না তোর যদি হও মশে বলল হকে লাগিরা আরবে আজম পাগে ভারত নেশর কাবুল হকে লাগিলা সাহারা বিশ্ব ইসলাম তলে আরবে আজম পাগে ভারত নেশর কাবুল হকে লাগিরা খবর বাসি তোমাদের প্রতি আমাদের সালাম।
তোমরা আমাদের পূর্বপুরুষ আমাদের আগে গিয়াছ, আমরা তোমাদের পিছনে পিছনে যাইতাছি। ইয়া রব্বের আলামিন দয়া করে মায়া করে দেন দামিত্য, আল্লাহ সকলের বিগত জীবনের গুনাহ আপনি মাফ করে দে। মহুতনি কত পড়তি তবু শুয়া পালঙ্গে, কঠিন কবরের কথা গিয়াছি ভুলিয়ে, এ জীবনের ভরসা নাই কোন সময় বান চলে যায়, তোমার নামের সাথে কানা বয়ে যায়। ভাই বন্ধু প্রতিবাসী সকলে মিলিয়া কবরে থে নামাইয়া, সাথে সাথে দিবে পাখি দয়ালো হইয়া, আহারে সোনার পিণ্ডা যাদের আহারে সুন্দর যাবে রে খুশিয়া, তোমার কোদের চলে যত দেখার বার বুঝিতে না পারি আল্লাহ মহিমা তোমার, এরারসে করি আল্লাহ এলাগি কাদি জলসা কবুল কর আল্লাহ নবীজির খাতি, আর যে আরসে করি আল্লাহ এলাগি কাদি দোয়া কবুল কর আল্লাহ আমার পীর বাবা বৈষ্ণবদের হুজুর শেখ মোহাম্মদ আলী সাহেব। বাংলার মধ্যে হাজার হাজার মাদ্রাসা মসজিদ মক্তর স্থাপন করেছে আল্লাহ, সব বাংলার মধ্যে লক্ষ লক্ষ মুরিদানি তিন করিয়া আল্লাহ বাসন্দি মাদ্রাসার বাউন তারিখে রয়েছে আল্লাহ, তোমার ওই ভালোবাসা অলির দ্বার খাতে আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাদ্রাসা খানা কবুল মঞ্জুর করে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা জিকির করেছে খুশি না বেজার, আমার হুজুর বলেছে জিকির যে করে সেটা হলো মৃত্যু সমতুল্য, ভাই মরা জিনিসের দাম আছে, দাম আছে একটু ঢাকি দিবেন প্রত্যেকটি রাজ্যে আমার জল শোনা। এই বিশাল কায়না দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু ইয়া বিরবিত করেছেন না, যে কিছু দুরাল হুজুরি কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর না দুই বছর না 63 বছর জীবনের মধ্যে ইতি মুহাম্মদের নাজাতের জন্য তামাম রাত মসজিদে নববীতে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকছে। এই গভীর রাতের সময় আল্লাহর হাবিব কোন একটা দিন নরম বিছানায় পিঠ লাগায়া তামাম রাত ঘুমায় নাই, যেই দৃশ্য দুলাল খুজুর ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি মুহাম্মদের মহব্বতে 63 বছর জীবনের মধ্যে কোন একটা দিন উঠুর মিঠা উঠুর উপরে আশুদ্ধা মিঠা ভালো মন্দ খানা খাইলেন না, সেই আমার পরীক্ষার ভাইরা অন্তর অন্তরে তল থেকে মহাব্বতের সাথে আল্লাহর নবীর সামনে কয়েক মর্তবা দর্জ করে আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
বন্ধুরা
আরে বালা পাড়া জায়গাটার মধ্যে বর্তমান আল্লাহ পাক বড় তারা এত বড় করতেছে বন্ধুগণ, প্রত্যেক বাড়ি বাড়ি যা দেখেন না আরসিসি বিল্ডিং, প্রত্যেক বাড়ি বাড়ি তিনটা চারটা পাঁচটা করে পর্যন্ত গাড়ি, একটু জোরে বলা যাবে কি বন্ধু আলহামদুলিল্লাহ। নামাজের পরে বালাপাড়া বাজারে চলে যাবেন, হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ ওই বালাপাড়া বাজার তার মধ্যে মনে ঘেরে হয় মনে হয় এটা কোন মানুষের বাজারে আসি নাই, আমার মনে হয় ফেরে তার বাজারে আসবো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাইতেছে কথাটা হাসানা নিচ্ছা বন্ধগণ? কিছুদিন আগে আপনাদের জায়গায় একটা গন্ডগোল শুরু হয়ে গেছিল, এখানে মানুষ থাকতে পারবে না, এখানে কোন ধরনের বসতি চলবে না। বন্ধু আল্লাহ রাস্তে ওয়াদা করে নেন, খাস করে নিয়োগ করে নেন, নিজের দান দিয়া মাল দিয়া এই ইবনবীর ঘরটাকে স্থাপন করেছেন, এই ঘরটাকে সৌন্দর্য করেন, এই ঘরটাকে ভালো করে আবাদ করেন, এই ঘরের উচিলায় তাইতে পায়ে ফুটে পড়ছে যত মসিবাদ আছে আমার আল্লাহ সমস্ত মসিবাদ হরাইয়া দিবে, এত জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করুন, আল্লাহকে খুশি করুন, আল্লাহ যদি আপনাদের প্রতি আমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়েছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। আরে আল্লাহ নবীর বাবা আদর, বাবা হয়ে নিজের সন্তানকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছিল। বন্ধুরা অনেকগুলো আমার আপনারা শুনছেন, আল্লাহ তারা বলেছে আমার ইব্রাহিম তুমি ভয় করো না, আগুনকে বলেছে আগুন আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিময় হয়ে যা, না গরম না ঠান্ডা, আগুনটা আমার ইব্রাহিমের জন্য তুই এয়ার কন্ডিশন হয়ে যায়, তো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ভালোবাসুন মহব্বত করুন, এই মাদ্রাসার যারা বিরোধিতা করবে ওই মানুষ গুলা কি আমাদের দিন ফেরা উহুদের আবু জেহেলের দলভক্ত হবে, একটু জোরে বলেন নাউযু বিল্লাহ। তিন বছর আগে আপনাদের জলসায় আসছিলাম, আমি একটি ছোট্ট একটা দিনের সাবনা, আমার এক ভাইয়ের কাছে আমি মাটি আবদার করেছিলাম, ভাইটার নাম মনে নাই, সবসময় আমার ওই ভাইটার কথা মনে পড়ে যায়, এক কুয়া মাটি দান করেছিল, এই অঞ্চলের অনেক কুমুটি লোকগুলা মনে হয় সদ আছে, ভাঙ্গা কিনের সাবনা তাকে বর্তমান আর সিসি বিল্ডিং করেছে। আমি বড় খুশি হয়েছি সুবহানাল্লাহ। তবে ইনশাল্লাহ এই মাদ্রাসা দাম দিয়া মাল দিয়া আমরা মহব্বত করবো, কে কে আছে ভাই রাজি একটু হাত তুলি, আর জোরে আর জোরে আর জোরে মারহাবা আর জোরে নারে তাকবীর আল্লাহু আকবার। হাত নামাবেন না, হাতটা কিসের জন্য তুলছেন একটু জবান খুলে বলেন, হাত কিসের জন্য? এই মাদ্রাসায় কোন ধরনের হিংসা কেনা গরব রাখবো না, দাম দিয়া মাল দিয়া ছেলে দিয়া মেয়ে দিয়া এই মাদ্রাসার চার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখবো, একটু জোরে করে নারে তাকবীর আল্লাহু আকবার। বাবা হাত নামান, ঢাকি দিবেন কি ঢাকি দিবেন না? আপনাদের এই জায়গার নাম কি বাবা? বিদ্যাপাড়া, নামটা তো খুব সুন্দর গো বিদ্যাপাড়া। আমাদের অভাবপুর একটা টাউন একটা জায়গার নাম আছে বিদ্যাপাড়া, সুবহানাল্লাহ। তে বাবাজি হঠাৎ করে একটা কথা মনে হলো, কথাটা কি শুনবেন? শুনবেন? আচ্ছা বাবা, এই যে বাজারের মধ্যে বাবা কবর কুমার থাকে না, কথা কন না থাকে না, নাই কবর কাটা তাই না? যেমন আমাদের অভাবপুরের একটা কবর কাটা আর এই বিদ্যাপাড়ার একটা পকট কাটা কয়ে দইল, আর এই কাবাইদারি বাজারে একটা পকট কাটা কয়ে দইল বাবা? তিনটা পকট কাটা, শনিবারে তো কাবাইদারি বড় বাজার, তিন দিনে ফোনে ফোনে যোগাযোগ করে কাবাইদারি গেছে, যাই ওরা মশারা করছে এক তার দোকানে বসে তার খাচ্ছে, আর ভাই যে কোনো কাজ করেন একটা মশারা নাই, ভাই তুমি এই দিকে আর তুমি এই দিকে আমি এই দিকে, তিন দিনে পুরা মেহনত করবো, যে যাই কামাবে আর পারি লাগছে এই গ্রহণ এসব বসিয়া সমান ভাগ করবো, ভাই ভাগ তো বোঝেন, ভাগ বোঝা যায়? হ্যাঁ, যা তিনজনের তিন দিকে পুরা তুমি মেহনত করতে,
আমি যদি একটাও কামাইবার না পারি, আমাদের হুজুর যদি 10,000 কামাই আমার পুরো বাদ দল বাঘের শর্ত তো এই নাকি কম। এই তিনজন তিন দিকে মেহনত করতে 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 এক পবটা হঠাৎ করে রাজি সবে পবটা আদি ৫,০০০ আমার জীবনে আজকে তো গেলো বয়ালি সব কত ভয় ৫,০০০ দাম ওরা দুদিন পর দেখা আলহামদুলিল্লাহ কাম হয়েছে। আমরা যদি দুজন হাম কামাইবার নাও পারি ৫,০০০ চেয়ে তিন ভাগ তো মোটামুটি বাজার করে আমার নাকি কম। লাস্টে ওই যে যে দোকানে বসছিল ওই দোকানে বসছে বৈশাখ কয়টা হচ্ছে টাইমও নাই কেউ বেলাও পড়া গেছে গাড়ি ধরে রাখবো বাজারও করে রাখবো বাড়িতে নবর মরিচ নাই যে যে যা কামাই তো ভাই করে তারা দুজন কামড়ে দিল আমরা ভাগই করে ভাই আপনি আমার কিছু হয়েছে কয় কত আর এতটা খরচ করে আমি সবাস করে নিজের কথা কব তুই তালিবের যত যাই করো তখন দুদিন টাইম দিলাম এই দুই দিনের ভিতরে ৫,০০০ বাঘ পূর্ণ পর্যায়ে পালাবো তারপরে যদি না করোস তাহলে বাঘটা যে দুই দিনের পরে তুই বাঁচছি ভাই জানেন না এক দায় তার এক দায় মারে এক চোর আর এক চোরে মারে সেটা গিয়ে আর উপায় নাই বাড়িতে গেছে যা হাসপুকা যা কিছু আছে লোক তা কিনি কইরা ৫,০০০ বাঘ দিয়া বাঁচিয়ে গেছে ভাই পরিবারে কয় আজকে থেকে এই রীতি রীতি এটা কামনা তোমরা দিয়ে খাইছ আমার বর্ষাধানি করিস না মেয়েরা বর্তমান কাম করে না তারা ক্ষেত্রে তা আমার বর্ষাধানি করিস না জীবনে তো কোনো কাম হিসছিলাম না পকট মারা হিসছিলাম আর পকট টকার মারা চলবো না কয়েকটা পকট মারা যাবো না কেনা মানুষেরই মানা মান নাই আজ এই মানুষ হস করে এসে কি আনিস ৭,০০০ এই মানুষেরই মান আছে আমার বাবাজিরা খালি হাসবেন না বোঝার চেষ্টা করবেন বর্তমান দেখা যায় মানুষ নামাজ পড়ে রোজা রাখে নেতা বোঝায় চেল্লা দেয় কিন্তু ইমান এখনো পুরা পূর্ণ মন মজবুত হয় নাই কারণ হাজি সাহেবের বাড়িতে অঙ্গিল টিভি চলে দামি সাহেবের বাড়িতে অঙ্গিল টিভি চলে আমি আমি ইসলাম তিনি তবলিগের কাজ করি অত বাদ বাড়ি বাড়ি ঘুরি তিনি তবলিগের দাওয়াত দেই কিন্তু আমি আমি সাহেবের বাড়ি অঙ্গিল টিভি বন্ধ হয় নাই ওই জন্য কবি বলতে আয়নাতে ময়লা ধরলে মুখ দেখা যায় না কলবেতে মহিলা পড়লে আল্লাহ পাওয়া যায় না মন্দ কইরা ভালো রাশা কখনো কইর না জলদাতে আঙ্গুর ফল কখনো ধরে না কোনদিন হবে না বাচ্চা লোকের কাজ আমার বাবাজিরা হা বক্তব্য লম্বা চড়া করব না অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় হয়ে যাব আমার পীর কেবলা বাসকান্দির হুজুর বলছে রে বেঠা দোয়া কোনদিন মানুষের জায়গা জোর করে নেওয়া যায় না রে বাবা দোয়া কোনদিন মানুষকে কায়দা কৌশলে নেওয়া যায় না রে বাবা বাবা চালতি লেখাতে আপনার ব্যবহারে আপনার পরিচয় এই পিস্তা করা অঞ্চলের মধ্যে এই বাঘাত মাত্রা স্থাপন করেছেন এই মাত্রা যদি
মজবুত করে আপনারা ধরে রাখা, বাড়ি বাড়ি মেয়েরা কোরআনের হাবিজা হয়ে যাবে। এই হাবিজা মেয়েটা যখন আপনি বিবাহ দিবেন, কিভাবে সন্তান জন্ম দেওয়া লাগে হাবিজা মেয়েটা জানে, কিভাবে পর্দায় থাকতে লাগে সে মেয়েটা জানে। বন্ধুগণ, ওই হাবিজা মেয়ের গর্ভে যখন আল্লাহ সন্তান দিবে, নিশ্চয় ওই সন্তানটা একটা আল্লাহর ওলি হয়ে আসবে। আল্লাহর ওলি এই বিদ্যাপাড়া অঞ্চলে যখন জন্মগ্রহণ করবে, ওই অলির খাতিরে দেশের সমস্ত মুসিবাত আল্লাহ দূর করে দিবে। এই দেশের মধ্যে আল্লাহ পাকের পবিত্র গায়বি মদত হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ পাইতেছে? তাহলে মাদ্রাসার দরকার আছে? এই কার কার দরকার আছে একটু হাত তোলে। আর ধরে আর ধরে আর ধরে বাবা হাত নামান। ফাঁকি দিবেন কি? ফাঁকি দিবেন না? আপনারা কি মহিলা না পুরুষ? আচ্ছা বাবা, আর একটা কথা জানি, এই বিদ্যাপাড়াতে বাবা মানুষ মরে না মাঝে মাঝে? কথা না মরে? কি মানুষ মরে, মহিলা না পুরুষ? পুরুষ আর মহিলা দুটোই মরে। কিরে সর্বনাশ! আচ্ছা বাবা, এই ডেলিভারি ব্যাপারে পুরুষ মানুষ কয়জন মারা গেছে? জিজ্ঞাসা করে কি দোষ হইলো? বাবা কি ছিল, তোমরা এত কান্দা কাটি করো? অল্প আগে এনে গেলাম, কান্দে কিন্তু বাস পাইলাম না, এখন আবার কান্দ কয় না? আচ্ছা আচ্ছা, তেমন কিছু নাই তো, একটা মেয়ে ডেলিভারি হওয়ার সময় মেয়েটা মারা গেছে। তার মানে আগলা মানুষ ডেলিভারি বেমারে যে সন্তান হয়, ডেলিভারি বেমার কাক কয়, ডেলিভারি বেমার বুঝে। ওই লোকটা বাঁচছে গ্যাস্ট্রি গালসার টিপি ক্যান্সার যেরকম মারাত্মক মারাত্মক বেমার, ঠিক ডেলিভারি বেমার চুদ্দু ওরকম একটা বড় ধরনের বেমার। ডেলিভারি বেমারে যে সন্তান হয় এই লোকটা জানে না। কথা কি বোঝা গেল? কথা কোন বোঝা গেল? বর্তমান মহিলারা অনেক জ্ঞানী শিক্ষিত, খারাপ পাবেন না। বর্তমান যুগের কিছুগুলা বেদবা মাগুন আছে, খারাপ পাবেন না। সবই না, দেখবেন স্বামী মরণে যে এত পাওয়ার হয়েছে, মনে হয় যে পঞ্চায়েতের প্রেসিডেন্ট। একবার যায় হাত ধু, আবার বলে পদ্মা রাখলে, আবার বলে জলেশ্বর, আবার বলে আছে ইজি হাসানা। আল্লাহ নামাজ পড়ে ওদাও থাকে, গ্রামের মধ্যে তালিমও করে, জিগিরাজকারও করে, ছাগল দশটা পরে, আল্লাহর রহম ছাগলের কথা সদায় রাখার না গো, কোন চাইরে গাড়ি হাসানা। কিছুগুলা মহিলা জীবনে তো চাকরি হয়নি, এই বেদ দোকানে না অঙ্গনাবাদী আর আশা কর্মী চাকরি আছে গ্রামেটি। বাবা বারোয়ার শাড়ি কিনতেছে, পেটও দেয় না পিঠো দেয়, এক একটা কানখালা ফালাইয়া আইরে মূষা, আর ঘুমে ঘুমাতে আইরে বিবি। লজ্জা তো মারে নাই গো নারী, মজ্জাতে মহরি আমি, আস্তাতে চলছে নারী চলছে গাড়িতে, পর পুরুষের সাথে চলছে নারী হাসিতে আরে দুলিতে, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর হুকুম
মাহকাম পারে না তিন নম্বরে পর্দার খেলাপ করেছে চার নম্বরে আত্মা ঘাটে বন্ধুগণ ব্যাপারটায় চলাফেরা করে ওই কাবাইচারি বাজারের মধ্যে ব্যাপারটায় চলাফেরা করে হোটেলে বসে মিষ্টি খায় চা খায় অন্য দিন পুরুষের সাথে তার বাহির করে কিল কিল করে হাসে আর কিলকা বাবা বাসকান্দির বুঝুর বলছে বাবা রে এই মেয়ে মেয়ে পাস করতে পারে বিয়ে পাস করতে পারে এই মেয়েটা উচ্চ শিক্ষা লাভ করতে পারে কিন্তু মেয়েটার চোখের মধ্যে সরম নাই এই মেয়েটা যদি চোখের মধ্যে সরম থাকতো রে বাবা আজবাজারে কোনদিন ব্যাপারটা চলাফেরা করতো না এই মেয়েটার যদি চোখের মধ্যে সরম থাকতো রে বাবা আজকাল তার পুকুরের মধ্যে কোনদিন গোসল করিত না উলামাকেরা মাঝে জিজ্ঞাসা করে দেখেন যে সমস্ত মহিলা এক নম্বরে নামাজ পড়ে না দুই নম্বরে স্বামীর হুকুম আহকাম মানে না যে মেয়েটা পর্দার খেলাপ করেছে এই মেয়েটা হলো এক নম্বরে দায়ুজ দায়ুজ মেয়েদের সাজন্য আল্লাহ কঠিন জাহান নাম তরে করে রাখছে একটু জোরে বলে নাউজবিল্লাহ আমি আব্দুল কাদের আমার মেয়েটা দায়ুজ হয়েছে আমার দায়ুজ মেয়েটা একা একা কালে জাহান নামে যাবে না এক নম্বরে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমার যে বাবা ছিল যেই বাবা আমাকে জন্ম দিয়েছিল যেই বাবা আমাকে পর্দার কথা কোনদিন খেয়াল করে দেয় নাই পর্দার বিষয়ে কোনদিন শাসন করে নাই যেই বাবা আমাকে চপাত চুরি ধর তাই পোশাক দিয়েছিল ওই বাবাকে আমার সঙ্গে দিতে হবে দুই নম্বরে আমার বড় ভাইটাকে সঙ্গে দিতে হবে তিন নম্বরে আমার স্বামীকে সঙ্গে দিতে হবে কারণ আমার স্বামী কোনদিন পর্দার বিষয় আমাকে শাসন করে নাই কোনদিন পর্দার তাগিদ করে নাই খালি মেয়েটা একা একা জাহান নামে যাবে না ওই মেয়েটার উপর বাবাকে সঙ্গে নিয়ে যাবে দুই নম্বরে তার বড় ভাইটার সঙ্গে নিয়ে যাবে তিন নম্বরে তার স্বামীটার সঙ্গে নিয়ে গেলে জাহান নামে ঢুকবে একটু জোরে বলে তাও জবিল্লা আমার বাবাজির আমি বক্তব্য লম্বা করে করবো না স্বামী স্ত্রী সাবজেক্টে দু চার কথা বলে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় হয়ে যাইতেছে আল্লাহর নবী বিচ্ছেদ তুলার মাইশা সিদ্দিকা কেনিয়া দুনিয়ার মধ্যে কেমন জীবন যাপন করেছিলেন আর কেমন আল্লাহ রসুলের চরিত্র ছিল স্বভাব ছিল একটু সময় খেয়াল করে শোনেন আল্লাহর নবীর 100 বিঘা মাটি ছিল না ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা ছিল না আল্লাহর নবীর ঘরের মধ্যে 100 মন ধান জমা ছিল না আল্লাহর নবী মাসে মাসে 1 লক্ষ টাকা দরমা পায় নাই আল্লাহর হাবিব কোনদিন খাইছে কোনদিন খায় নাই না খাওয়া অবস্থা জীবন যাপন করেছে মা গো কাদিগ আল্লাহর নবীর কোনো দরদ ছিল না কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে এত ভালোবাসা এত মহব্বত ছিল মহব্বতে স্বামী স্ত্রীর ঘরটা পুরা একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা আমার ফাতেমার বংশধর মা বোনেরা খেয়াল করে শোনেন এই গভীর রাতের সময় আল্লাহর নবীর স্ত্রী মাইশা সিদ্দিকা ইকরিমি নবীর কথা মনে করলেন আল্লাহর হাবিবের বাবা নাই মা নাই আল্লাহর হাবিবি মোহাম্মদের গুনাহ মাফ করার জন্য কোন একটা দিন তামামরাজ বিছনায় পিঠ লাগাইয়া ঘুমায় না আল্লাহর হাবিব আমি
ব্যাপারে ঘুমে আসব। আর কবির রাত্রে সবাই আল্লাহর হাবিব মসজিদ নববীতে থেকে আমার বাড়িতে আসবে, ঘরের দরজার নিকুটে ইতিমের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া চিল্লাইয়া চিল্লাইয়া ডাকবে, আমি যদি ডাকের সাথে সাথে আল্লাহ নবীর ডাকের জবাব দিতে না পারি, আল্লাহ নবীর ঘরের যদি দরজা খুলে দিতে না পারি, আল্লাহ নবীর মনটা অসন্তুষ্ট হবে, কারণ আমার আব্বা আর যদি আবু বাক্কার জিদ্দি নিজের কানটা কাটিয়া আল্লাহর নবীকে বেশি ভালো লাগছে মহব্বত করেছে, আর আমি সেই হজ্জতে আবু বাক্কার সিদ্দিকে নেমে হয়ে আল্লাহর নবীর আমি যদি বিছনায় পিঠ লাগাই গো আল্লাহর নবীর সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। মা গো প্রাতিব ভুল যায় একটু খেয়াল করে শোনেন, এবার মায়েশা সিদ্দিকা মনে মনে ধ্যান খেয়াল করে আল্লাহর হাবিব বলেছে কোন একটা মহিলার যদি স্বামী বাড়িতে না থাকে, স্বামীর অধিকার কোন একটা মহিলা যদি আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে ওই মেয়েটা এত দামি হবে, ওই মেয়েটা যেন আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে জোরে কম সুবহানাল্লাহ। না না আল্লাহর নবীর পাঁচ জবানের কথা নিত্য হবে না, আল্লাহর হাবিব বাড়িতে নাই, আমি হয়তো সিদ্দিকা রুমের মধ্যে একা কার সাথে কথা বলা করবো, না আল্লাহর নবী অপেক্ষায় আমি নিয়োগ করে দিলাম, আল্লাহর হাবিব বিশ্বের দুলাভ যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবে হুজুরের অপেক্ষায় আমি হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করব, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম তেলাওয়াত করে না, আজকে থাকিয়া বিশ পঁচিশ তিরিশ বছর আগে সকাল আর সন্ধ্যায় পরায় মুসলমানের বাড়িতে দেখা গেছে গুনগুন করে মা বোনটা কোরআন করতে কথাটা হাসান আমি চায়, কিন্তু বর্তমান মা বোনের আগে কোরআনে কারিম বন্ধ করে ওই যে বন্ধুগণ বাড়ি বাড়ি আর টিভি আর ভিডি জোরের বলেন নাও জবিল্লা। আমার বাবা যেটা কি করে শোনেন, মাইশা পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করিতেছে, কোরআনে কারিম তেলাওয়াত করতে করতে আর গভীর হয়ে গেল, তাম দুনিয়ার কোটি কোটি মানুষ ঘুমিয়ে গেছে, মনের একটা পাখির পর্যন্ত সারা পাওয়া যায় না, এখন পর্যন্ত ইতিবি নবী মসজিদ নববীতে থেকে বাড়িতে আসলেন না, মাইশা সিদ্দিকার চোখে ঘুম ধরে গেল, ঘুমে শরীর তহবল হয়ে গেল, পবিত্র কোরআনে কারিমের জের জবর পেশ গুলি আর ভালো করে দেখে না, অতি মাত্রা চোখে ঘুম ধরে গেল, মাইশা সিদ্দিকা সুন্দর করে পবিত্র কোরআনে কারিম কানে হেফাজত করে রাখিয়া আবার নতুন করে ওযু করে নফল নামাজের নিয়ত করছে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বের দুলাল যতক্ষণ পর্যন্ত বাড়িতে নাচবে হুজুরির অপেক্ষা তখন পর্যন্ত আমি আয়েশা সিদ্দিকা নফল নামাজের মধ্যে থাকবো জোরে কম সুবহানাল্লাহ। ওই গভীর সময় তিনি নবী মসজিদে নববীতে থাকে বাড়িতে আসছেন, মাইশা সিদ্দিকার ঘরের দরজার নিকটে দাঁড়াইয়া আসতে করে একটা ডাক দিতে আমার বিবি হযরত আয়েশা সিদ্দিকা তুমি কি ঘুমে আছো, আসতে করে একটা ডাক দেওয়ার সাথে সাথে মাইশা সিদ্দিকার কি সুন্দর আচার আচরণ ছিল, কি সুন্দর স্বভাব চরিত্র ছিল, মা গো চাচি গো একটু খেয়াল করে শোনেন, ওই ঘরের ভিতরে থাকিয়া মাইশা সিদ্দিকা বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। হাবিব আসসা পাওয়ার সাথে সাথে মাইশা সিদ্দিকা সালাম দিলেন, ঘরের দরজা খুলে দিলেন, বিশ্বের দুলাল ইতিব নবী অবাক হয়ে গেল, আয়েশা সিদ্দিকা নিকুটে যায় আয়েশা সিদ্দিকাকে বলাই সবে আয়েশা তমাম দুনিয়ার কোটি কোটি মানুষ ঘুমিয়ে গেছে, আমি মোহাম্মদ সবাই পাশে চলে আসলাম আইসারে, তোমাকে আমি দুইটা ডাক দিতে পারলাম না, আজকে করে একটা ডাক দেওয়ার সাথে সাথে আইসা তুমি আমার ঘরের দরজা খুলে দিলা, তুমি আমাকে সালাম দিলা, তুমি এখনো বিছনায় পিঠ লাগাও নাই রে আইসা, আমার মনে হয় তোমার বান খিদে লেগেছে, আজকে একদিন না দুই দিন ধরে আইসা সিদ্দিকা বিগত তিনটা দিন চলে যায়, আমি মোহাম্মদের বাড়ির চুলায় আগুন জ্বালে না রে আইসা, বিগত তিন দিন ধরে আইসা সিদ্দিকা
সিদ্দিকা তুমি খানা খাও না, তোমার সুন্দর চেহারা চাইছে সিদ্দিকা কালো গর্ব হয়ে গেছে, আমার মনে হয় তোমার বাঙ্কিদার কারণে চোখে ঘুম ধরে নাই, যার জন্য তুমি বুঝি বিছনায় পিঠ লাগাও নাই, যার জন্য খিদা তার নাই তুমি বুঝি সৎপাত করেছ নাই। সিদ্দিকা বলেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আল্লাহর কসম, আমি আপনার আগে তুমি একটা দিদি বিছনায় পিঠ লাগাই না। হুজুর আপনি বাড়িতে থাকেন না, আপনার অপেক্ষায় আমি পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করি, আমি নফল নামাজের মধ্যে থাকি। ও আল্লাহর হাবিব, আপনি যখন বাড়িতে আসেন আমি আয়েশা সিদ্দিকার নামটা ধরে যখন ডাকদার, হুজুর আমি আয়েশা সিদ্দিকা, আপনি ডাক দেওয়ার সাথে সাথে আপনার সুন্দর চেহারার দিকে আমি তাকাই, আপনার সুন্দর চেহারার দিকে তাকাই আমি আপনাকে সালাম দেই। হুজুর ভাই, আপনার সুন্দর চেহারা মুবারকটা দেখার সাথে সাথে আমি আয়েশা সিদ্দিকা তিন দিন না খাওয়া অবস্থা তো দূরের কথা, সারাদিনা যদি না খেয়ে থাকি আপনার সুন্দর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি আয়েশা সিদ্দিকা আমার পেটে কিনা থাকে না। হুজুর, আপনার নূরানী চেহারাটা দেখার সাথে সাথে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শোনো, আর বাড়িতে একশো মন থান নাই, মাঝে মাঝে না খেয়ে থাকে, একশন দেখায় আর একশন দেখাতে পারে না, আর স্বামী আর স্ত্রীর মধ্যে এত মিল এত মহব্বত ছিল, মহব্বতে ঘরটা পুরা জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মাগুরিরা খারাপ পাবেন না, প্রিন্সিপাল আছে, প্রফেসর আছে, আর এই কি পুলিশ আবাসে বিএসএফের চাকরি করে অনেক মানুষ আবাসে, অনেক কারি আবাসে, এক মাস পরে পরে যখন 50,000 টাকা দরমা পায়, এবার মাস্টার নিকা মাস্টার সব আপনি মাস্টারি করতে পারেন, আপনি একজন শিক্ষক হতে পারেন, আপনি কিন্তু কাপড় কেনা জানেন না, আপনি যতই চালিবাড়ি করেন না কেন, এবার দরমা পাওয়ার সাথে সাথে আমাকে আপনি 15,000 টাকা দিবেন, আমার বড় মেয়েটা আমার সঙ্গে যাবে, আমার মাঝু মেয়েটা আমার সঙ্গে যাবে, আমার ছোট মেয়েটা আমার সঙ্গে যাবে, মা ভাইয়া বেগানা শিয়ান তিনটা সঙ্গে ঘুরে নিয়া মানিতে কৃষ্ণার বাজারে বন্ধগণ ওই মারো আরি দোকানে বসে বসে ধরে গঙ্গা উজবিল্লা। খারাপ পাবেন না, অনুরোধ চাকরি বন্ধগণ বেহা যদি মাফ করে দেয়, চোখে তার স্মরণ নাই আমি রাখবি বলছি, তার বৃত্তে কোন ইমান নাই, খারাপ পাবেন না হবে আমার মা বোনেরা, আপনাদের চোখের মধ্যে যদি স্মরণ থাকতো অন্য একটা পিন পুরুষের সম্মুখে নিয়া আপনার চুপ দোকানের মধ্যে বসতো না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসানা, খারাপ পাইতেছেন? মনে হয় খারাপ পাইছেন নাকি? খারাপ পায় তো কিছু করে আইবেন না, আমি তো আর মেয়ে বিয়ে দি নাই যে কাল নিবে রাস্তু দিয়ে হারাইবেন না, ভালো পান জবত করবেন, খারাপ পাবেন জবত করবেন না। আমার দাওয়াত আপনাদের নেটওয়ার্ক কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আপনাদের এক বিদ্যা পড়া দাওয়াত না করলে আল্লাহ আমাকে তালাবে ইনশাল্লাহ। না খারাপ পাইলেন? কুমুটি জিজ্ঞাসা করে দেখেন, আমি কোন জায়গায় ডিমান করে জলসা করি না, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তে দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তে আসছি, দুইটা দিনই কামাগুলো আসছি, কিছুগুলা বক্তা আছে খারাপ পাবেন না। হ্যালো, বিদ্যা পড়া জলসা একটা প্রোগ্রাম দেখবে, প্রোগ্রামটা আগেই হবে, আমার ডিমান্ড কিন্তু 15 হবে। এই সবাই আমার পীর বলছে বাবা ওই সবাই কোনো বরকত হবে না, কারণ ওই বক্তা আসলে টাকার উপরে, কথা আছে না নিচ্ছে, আর এই অঞ্চলের মানুষের একই হচ্ছে ওই বক্তার উপরে টাকা 15,000 নেই, কোনো টেনশন নাই, কিন্তু বক্তা বড় ভাই ভাই বলছে আল্লাহর উপরে একই নাই। খারাপ পাইতেছেন? আমার আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, আমার আল্লাহ মা ছাড়া সন্তান দিয়া দুনিয়ার মানুষকে দেখাইছে, মাঝে মাঝে ডাক্তারখানা যাচ্ছে কাব করে, ছেলে তো দূরের কথা মেয়া পর্যন্ত ধরাইতে পারে না, আমার আল্লাহ সব কিছুর মালিক, এত জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বক্তব্য লম্বা চূড়া করতে চাই না, বিশ্বের চূড়া আল্লাহর হাবিব বলেছে, কেউ একটা মানুষ যদি মহব্বতে দৃষ্টি কি বাবা মার চেহারাটা এক
কারো যদি মহব্বতের দৃষ্টিকে দেখে চিরদিনের জন্ম বাবা মা কবরের পেশেন্দার হয়েছে আমারে বন্ধুগণ শরীরের চামড়া গুলা কেটে কেটে যদি বাবা মার পায়ের জুতো বানাইয়া দিতাম তবু মার একবার দুধের দাম শোধ হইত না যেই বাবা আপনাকে বিশ্বিকা মাটি দিয়ে গেছে সেই বাবা আপনাকে চারটা টিনের ঘরে দিয়ে গেছে সেই বাবা আপনাকে অত সুন্দর সুন্দর টাকা পয়সা ধন দৌলত দিয়ে গেছে সেই বাবা মা খালি হাতে কাপড়ের কাপড়টা নিয়ে কবরে চলে গেছে বন্ধুগণ কে আছেন বাবারা সে গান কে আছেন মারা সে গান গো একটা আঙুল আপনার আমার সম্মুখে এক বছর পরে আঙুলটা আজকে সম্মুখে আছে বন্ধুগণ এই যে কবি বাদ্যাচার সহন্নতির জন্য আমরা সবাই কিছু কিছু দান করব সেই কিছু করে দূর দূরান্ত হতে গুলো আমার কেরাম দাওয়াত করে আনছেন আর বন্ধু বয়ান শুনলেও নামাজ করতে হবে নাও শুনলেও নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে পড়তেই হবে নামাজ কার জন্য মাপ নাই বন্ধুগণ এই নামাজ যদি আমি আপনি পড়তে চাই কিছু চালানের দরকার আছে সেই চালানটা হলো মাত্রা তার মধ্যে সেরে নিলাম লাগাইয়া দিবেন কিভাবে নামাজ পড়তে হবে নামাজের কি গুলার তর্তি এর মধ্যে সমস্ত শিক্ষা বিধান হয়ে যাবে বন্ধুগণ চলে আসেন বাবা নাই মা নাই বাবা মা মৃত্যু বরণ করে দেব আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য অনেক গুলো আমাকে আমাকে জিজ্ঞাসা করে দেখুন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাপতির ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গেছিল একটু জোরে বলে সুবহানাল্লাহ শুধু আল্লাহর মারফত তলব করার জন্য আল্লাহকে খুশি করার জন্য গরিজার টুকরা আপনার সন্তান আছে আমারও সন্তান আছে বাবা কষ্ট বুদ্ধি বলে ছেলেকে কষ্ট দেয় না সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গলার উপরে ছুরি চালাইয়া ছিল বড় বংশবাহান আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য সে আল্লাহকে খুশি করার জন্য এই যে আল্লাহর নবীর ঘর কবি মাদ্রাসা এই পবিত্র কোরআন কারীমের মহব্বত এতগুলা মানুষের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ হচ্ছে একটা লোক চাই কার বান মা কবর চলে গেছে আমি জানি না কার বান বাবা কবর চলে গেছে জানি না কাগজ দয়া করে এসে যা বন্ধুগণ আমি জোয়ার আজকে সভা করলাম আমি 10,000 টাকা চাইলাম বন্ধুগণ তাওয়ার সাথে সাথে আমাদের জায়গায় একটা ছেলে আছে তো হিন্দুর রহমান বল হুজুর আপনি 10,000 চাইছেন আমার মা নাই বাবা নাই কবরে চলে গেছে মৃত্যু বাবা মা তো মাহাত্মী না একটু দোয়া করেন আমি 21,000 টাকা দান করলাম বংশবাহান আল্লাহ আমি 1,00,000 টাকা নগদ দান করে টাকা আমি দেখি নাই বন্ধু আজকে বিদ্যাপাড়া অঞ্চলের মধ্যে আপনারা হাতিরা ওয়াদা করছেন নিজের দানের থাকিয়া বেশি মহব্বত করবো টাকা দিব দান দিয়ে এই মাদ্রাসা হেফাজত করবো এই মাদ্রাসা মহব্বত করুন মাদ্রাসা ভালোবাসুন ওই মালা পাড়া জায়গাটার মধ্যে এই জায়গায় আল্লাহ পাকির পবিত্র গাহে বিমদ হবে বন্ধু করে এই জায়গার ঘর বাড়ি সরকারে ভাঙতে পারবে না আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় জ্বলন্ত আগুন থেকে আল্লাহ নবীর বিজ্ঞাইকে আল্লাহ হেফাজত করেছিলেন আমি 20,000 টাকা উঠাবো না আল্লাহর থেকে আসেন গো 10,000 টাকা দান করে নেওয়ালা একটা মাস্টার সভা শোন একটা শোন একটা হাজির সাতটা শোন কে আছেন ঠিকাদার কে আছেন মিস্ত্রি কার বান বাবা নাই বা নাই দয়া করে মেহরবানি করিয়া চলে আসুন মাত্র 10,000 টাকা দান করে নেওয়ালা
আগে বলেছি, আরে হজ করে আসতে পারে হাজি সাহেবের ইমান নাই, আপনারা হাত তুলতে গুরু দশাদার দেখা না দেন, আমি মনে মনে বন্ধুগণ সেই হাজি সাহেবের দিকে টেনে নিব, কারণ আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আর 10,000 টাকা কি কমিক মাদ্রাসায় দিতে পারবেন না, খালি হাত তুইলা দেখাইলে মাদ্রাসা চলবে না, মাদ্রাসা চলবে না। বন্ধুগণ মানুষ যতই গরিব বর্তমান প্রত্যেকটা মানুষই 2-4-5,000 করে টাকা ব্যাংকে জমা আছে, ধনী মানুষ 2-4-5 লাখ করে জমা আছে, বন্ধুগণ টাকা পয়সার বর্তমান অভাব নাই, একেবারে গরিব মানুষ থাকলেও তার বাড়িতে খাবার আছে, বর্তমান কাঠের চাউল পাওয়া যায় না না যায়, অভাব দিলা বস্তুটা কিন্তু বর্তমান নাই। আমি 30,000-50,000 চাইলাম না, ইতির নবীর মহাপতে এই মাসটা সাথে জেন্দারা ঘরের জন্য ইতির নবীর সোনার মদিনা মনোয়ারা এসে আছে, সেই ইতির নবীর মুখের হাসি ফুটানের জন্য সর্বপ্রথম একটা বাবাজি চলে আসেন, মারফত 10,000 টাকা দান করে নেওয়ালা। আমার ভাইরা চলে আসেন এত দূর মানুষের মধ্যে কে আছেন, আমি ওয়াদা করলাম আপনার মৃত্যু বাবা আমার জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার চাকরির জন্য, আপনার কঠিন জামার আছে ওই জামার সেবা করার জন্য, আমি গুণাগার নারায়ক, আমি মোসাফির হাত তুইলা দোয়া করে দেব, কে আছে ইতিম নবীর মুখের হাসি ভুটানের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দান করে নেওয়ালা। আমার ভাইরা চলে আসেন এতগুলো মানুষের মধ্যে, একটা লোক চলে আসেন আমি দেখব কিরকম বাবার সেগান, কিরকম মার সেগান, সেই মৃত্যু বাবা আমার রুমে ফেরাতের জন্য। বন্ধুগণ আপনার বাবা আপনাকে 20 বিঘা মাটি দিয়ে গেছে, 50,000 টাকা টিনের ঘরে বাড়ি দিয়ে গেছে, বাবা তিন মুষ্টু মাটি দিয়া কবরে দাফন করে রাখছেন, কিছুই দিতে পারেন নাই, সেই বাবা আমার রুমে ফেরাতের জন্য বর্তমান দান, আর মাসে মাসে আপনি নিয়োগ করে নানা দিয়ে ইনকাম করবো, আল্লাহ তুই ইনকামে বরকত দিও, আমি মাসে মাসে 1,000-1,000 করে মাদ্রাসা চাই দিব, আল্লাহ আসেন বন্ধু সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ালা। আল্লাহ 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 আগামী মাসের 20 তারিখে ইনশাল্লাহ মাদ্রাসারকে সেক্রেটারি আছেন, আপনার নামটা কি? রমজান আলী। আগামী মাসের 20 তারিখে 10,000 দিবে, বাবা মনে হয় চেহাবান দিব না, আপনাদের তকবীরের যেরকম সাইজ চেহাবান দিব না, খারাপ পাইতেছে নাকি? একটু জোরে তকবি দেন, নারে তকবি, নারে তকবি, গভীর রাতের সময় তোমার বান্দা রমজান আলি পাগলের মতো ছুটে আসছে, আল্লাহ তোমার নবীর ঘরটাকে স্থাপন করার জন্য
10,000 টাকা আফতারে করেছিলাম আল্লাহ, হাজার হাজার মানুষের মধ্যে রমজান আলী আমার ইজ্জত রক্ষা করেছে আল্লাহ। আয় আল্লাহ রমজান আলীর মনে করবে তা বাবা নাই, বাবা মৃত্যুবরণ করেছে আল্লাহ। যেই বাবা নিজের জানের থেকে রমজান আলীকে মহব্বত করিত, আল্লাহ মাঝে মাঝে রমজান আলীকে বাজারে নিয়ে যাইত, বের তো বাবা হেঁটে হেঁটে যাইত, রমজান আলীকে হাতায় আনিত না, একবার কান্দে নিত আবার কোলে নিত, আল্লাহ এত মহব্বত করেছিল। সেই বাবা আজকা কঠিন কবরের পেশে শুনা রয়েছে আল্লাহ, বাবার মহব্বতে আল্লাহ 10,000 টাকা দান করেছে আল্লাহ। রমজান আলীর বাবা জীবনে যত গুনাহ করেছিল আল্লাহ, সেই কি জাদাতে জানা অজানা জাহিরি বাচনে আল্লাহ গো তমাম জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ সৃষ্টিয়া কাদিয়া নষ্টা বন্দিয়া মজাদ্দা দিয়া তাইও তরিগার জাকের জাকের নিয়া সারি তরিগার শেষ মশাই গিয়া আল্লাহ রমজান আলীর জন্য তোমার কুদ্দুতের পাও ধরেছে আমার ভাই রমজান আলীর হায়াত দীর্ঘ রমজান আলীর দান করে নাও কবুল নবীজির খাতির। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আগামী মাসে 10,000 টাকা দিবে, মারহাবা মারহাবা। আর কি আছে তো বড় করে বড় বাপের বেটা ভাই রমজান আলীর ঘরে।